মোট উপনিষদ হলো একশত আটটি কিন্তু এর মধ্যে দশটি হলো মুখ্য উপনিষদ কারণ এগুলির উপরই আদি শঙ্করাচার্য তাঁর ভাষ্য রচনা করেছিলেন এগুলি হল ইস কেন কঠ প্রশ্ন মুন্ডক মাণ্ডুক্য ঐতরেয় তৈত্তিরীয় ছান্দজ্ঞ ও বৃহতারণ্য এছাড়া অন্যান্য উপনিষদগুলির নামও বিভিন্ন স্থানে পাওয়া যায় উপনিষদ হল মূলত বেদের দার্শনিক অংশ তাই চতুর্বৈদিক মহাবাক্য এই উপনিষদেরই অংশ এগুলি হল ঐতরে উপনিষদের প্রজ্ঞানম ব্রহ্ম অর্থাৎ প্রজ্ঞানী ব্রহ্ম সামবেদীয় ছান্দজ্ঞ উপনিষদের তত্ত্বমসি বা তুমি সেই যজুর্বেদীয় বৃহদারণ্যক উপনিষদের অহম ব্রহ্মাস্মি অর্থাৎ আমিই ব্রহ্ম এবং অথর্ববেদীয় মাণ্ডুক্য উপনিষদের অয়মাত্মা ব্রহ্ম বা এই আত্মাই ব্রহ্ম এই স্থানে একটি বিষয় বক্তব্য মাণ্ডুক উপনিষদের ক্ষেত্রে মহাবাক্যটির মন্ত্র নির্দেশ অধিকাংশ ক্ষেত্রেই একের দুই এইভাবে করা হয় এর একটি কারণ আছে মাণ্ডুক উপনিষদ ক্ষুদ্রতম উপনিষদগুলির মধ্যে অন্যতম প্রধান তথা বলা দরকার এটি ক্ষুদ্রতম উপনিষদ এর মন্ত্র সংখ্যা বারো কিন্তু এটি সবচেয়ে কঠিন ও গভীর অর্থবহ উপনিষদ এর সম্পর্কে বলা হয় মোমুক সুনাম বিমুক্তাই মান্ডুক্যমেক বা আলম অর্থাৎ এই উপনিষদ একাই কোনো মুমুক্ষুর আত্মজ্ঞান লাভের জন্য যথেষ্ট যাই হোক সেই কারণে এর গূঢ় অর্থের ব্যপ্ত ব্যাখ্যার জন্য আদি শঙ্করাচার্যের পরম গুরু এবং গোবিন্দপাদের গুরু গৌরপাদ এর বিস্তৃত ব্যাখ্যা স্বরূপ এক কারিকা লেখেন এ স্থলে বলে রাখা দরকার কারিকা কী তা পরে আলোচনা করা হবে যাই হোক সেই কারিকা মাণ্ডুক্য কারিকা নামে খ্যাত হয় এর চারটি অধ্যায় যথা আগম প্রকরণ বৈতথ্য প্রকরণ অদ্বৈত প্রকরণ এবং অলাথ শান্তি প্রকরণ শঙ্করাচার্য যখন মাণ্ডুক্য উপনিষদে ভাষ্য রচনা করেন তখন তার সাথে এই কারিকার উপরও ভাষ্য রচনা করেন তখন থেকে মাণ্ডুক্য উপনিষদ ও কারিকাকে একত্রে গ্রহণ করা হয় অথর্ববেদীয় মন্ত্রটি সম্পূর্ণরূপে হলো সর্ব্যাং হি এ ব্রহ্মা অয়মাত্মা ব্রাহ্মা সোয়ামাত্মা চতুষ্পাদ এই মন্ত্রটি মাণ্ডুক্য উপনিষদের দ্বিতীয় মন্ত্র শঙ্করাচার্য ভাষ্য রচনাকালে এই উপনিষদের সপ্তম মন্ত্র থেকে কারিকার প্রথম মন্ত্রের ভাষ্য রচনা শুরু করেন তাই এক থেকে সাত পর্যন্ত মন্ত্র প্রথম প্রকরণেই পড়ে সে কারণে এই রূপ সংখ্যা নির্দেশ করা হয় যাই হোক এই মাণ্ডুক্যকে ক্ষুদ্রতম এবং বৃহদারণ্যকে সমগ্র উপনিষদ সমূহের মধ্যে বৃহত্তম বলে গণ্য করা হয়